উনিশ শতকে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি ছিলেন নবীনচন্দ্র সেন। দেশপ্রেমিক কবি হিসেবে খ্যাত ছিলেন নবীনচন্দ্র সেন। পলাশীর যুদ্ধের কবিরূপে উনিশ শতকের নবজাগরণের কবি নবীনচন্দ্র সেন সেকালে বাংলা সাহিত্যে সর্বাধিক পরিচিত এবং জনপ্রিয় হয়ে উঠলেও আমরা এখন তাকে ভুলতে বসেছি। কবি নবীনচন্দ্র সেন 1847 সালের 10ই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার রাউজান থানার অন্তর্গত পশ্চিম গুজরার নোয়াপাড়া অঞ্চলে সুপ্রসিদ্ধ প্রাচীন জমিদার রায় পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার রায় উপাধি বাদ দিয়ে কেন তিনি সেন উপাধি ব্যবহার করতেন তা জানা যায় না। জাতিতে তারা ছিলেন বৈদ্য। পরিবারটি বিশাল সহায় সম্পত্তি এবং গৌরবময় ঐতিহ্যের অধিকারী ছিল। নবীনচন্দ্র সেনের পিতার দৌর্দণ্ড প্রতাপের সাথে প্রজাবৎসল, সহজ সরল, উদার মানসিকতার কারণে এলাকায় যথেষ্ট সুনাম ছিল তাদের। নবীনচন্দ্রের কবিতানুরাগী পিতার ফার্সি ভাষায় ছিল অগাধ পাণ্ডিত্য। তার পিতা গোপীমোহন রায়, মাতা রাজরাজেশ্বরী দেবী। নবীনচন্দ্রের পিতা গোপীমোহন ছিলেন চট্টগ্রামের জজ আদালতের পেশকার। পরে আইন পড়ে মুনশেফ এবং উকিলও হয়েছিলেন। নবীনচন্দ্রের হাতেখড়ি হয় 5 বছর বয়সে। 2 বছর গ্রামে গুরুমশায়ের কাছে পড়েন। পরে 8 বছর বয়সে চট্টগ্রাম শহরে পিতার তত্ত্বাবধানে তার পড়াশোনা শুরু হয়। মাত্র 5 বছর বয়সে লেখাপড়া শুরু করেছিল নবীনচন্দ্র সেন। মেধাবী অথচ অমনোযোগী ছাত্র নবীনচন্দ্র 1863 সালে চট্টগ্রাম স্কুল, বর্তমানে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে দ্বিতীয় শ্রেণীর বৃত্তি লাভ করেন। এই সময়ে এক আত্মীয় কন্যাকে কেন্দ্র করে নবীনচন্দ্র তার অন্তরে যে প্রণয় সঞ্চার ঘটিয়েছিলেন তার আবেগ এবং ব্যর্থতার সুরধ্বনিতে তার প্রেমের কবিতা আবর্তিত হয়েছে। এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নবীনচন্দ্র ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজে। এফএ পরীক্ষার 1 মাস পূর্বে তার বিয়ে হয় লক্ষ্মী কামিনী দেবীর সাথে। এরপর উচ্চশিক্ষার জন্য কলকাতায় আসেন। 1865 সালে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে দ্বিতীয় বিভাগে এফএ পাশ করলেন, কিন্তু বৃত্তি না পাওয়াতে তাকে প্রেসিডেন্সি কলেজ ছাড়তে হয়। তিনি ভর্তি হন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে, কটিস চার্চ কলেজ। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন থেকে 1868 সালে বিএ পাশ করলেন। এ সময় পিতৃবিয়োগের কারণে দুর্ভাগ্যের মেঘ ঘনিয়ে আসে নবীনচন্দ্রের পারিবারিক জীবনে। তখন বিদ্যাসাগরের অর্থ সাহায্যে এবং ছাত্র পড়িয়ে নবীনচন্দ্র কলকাতায় নিজের ব্যয় এবং চট্টগ্রামে নিজের পরিবারের ব্যয় নির্বাহ করেন। এরপর 1868 সালের 17 জুলাই থেকে 1904 সালের 1 জুলাই পর্যন্ত দীর্ঘ 36 বছর নবীনচন্দ্র সেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর রূপে উপমহাদেশের বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন স্থানে শাসন কার্য পরিচালনা করে দক্ষতা এবং যোগ্যতার পরিচয় দিয়েছেন। কবি নবীনচন্দ্রের কবিতা কোনো এক বিধবা কামিনীর প্রতি তৎকালীন সময়ের অন্যতম শ্রেষ্ঠ পত্রিকা এডুকেশন গেজেটে যখন প্রকাশিত হয়েছিল তখন তিনি এফএ শ্রেণী বা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী। এটিই ছিল তার প্রথম লেখা কবিতা। প্রথম গ্রন্থ অবকাশ রঞ্জনী প্রকাশিত হয় 1278 বঙ্গাব্দের 1 বৈশাখে। এটি ছিল অবকাশ রঞ্জনের প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছিল আরও 6 বছর পর। মাইকেল মধুসূদন দত্ত পরবর্তী এবং রবীন্দ্রনাথের অগ্রবর্তী রচয়িতাদের মধ্যে কাব্য রচনায় সবচেয়ে খ্যাতিমান ছিলেন নবীনচন্দ্র সেন। নবীনচন্দ্র সেন পলাশীর যুদ্ধ মহাকাব্য দিয়ে তুলে ধরেছেন অনন্য এক স্বদেশ প্রেমের জাগরণ। পলাশীর যুদ্ধ মহাকাব্য প্রকাশিত হয়েছিল 1875 সালে। মহাকাব্যের ধারায় এক নতুন বিস্তৃতি দেখিয়েছিলেন নবীনচন্দ্র, যেমন তার 3 খণ্ডে রচিত মহাকাব্য রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রভাস। 3টি মহাকাব্যই স্বতন্ত্র অংশে বিভক্ত। এই কাব্য 3টির মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রকে নবীনচন্দ্র সেন বিচিত্র কল্পনায় ফুটিয়ে তুলেছেন, যার তুলনা বাংলা ভাষায় আর পাওয়া যায় না। নবীনচন্দ্র সেনের মতে আর্য এবং অনার্য সংস্কৃতির সংঘর্ষের ফলেই মূলত কুরুক্ষেত্র যুদ্ধ সংঘটিত হয়। আর্য এবং অনার্য 2 সম্প্রদায়কে মিলিত করে শ্রীকৃষ্ণ প্রেম রাজ্য স্থাপন করেছিলেন। নবীনচন্দ্র সেন মহাকাব্য যেমন রচনা করেছেন তেমনি ভগবদ্গীতা, মার্কণ্ডেয় চণ্ডীর পদ্যানুবাদ করেছিলেন। যীশুখ্রিস্টের জীবন অবলম্বনে তিনি লিখেছিলেন কাব্যগ্রন্থ খ্রিস্ট। তেমনি বুদ্ধদেবের জীবন অবলম্বনে অমিতাভ, শ্রীচৈতন্যের জীবন অবলম্বনে অমৃতাভ। কেবল পদ্যই নয়, গদ্যেও তিনি ছিলেন অতুলনীয়। তার আত্মজীবনী আমার জীবন খুবই সুখপাঠ্য। সেখানে নবীনচন্দ্র সেন তার বাল্যজীবন, ছাত্রজীবন, পিতৃহীন জীবনের অধ্যায়গুলির বর্ণনা করেছেন।
নিজের জীবনে নানা ঘটনা তুলে ধরেছেন তার আত্মজীবনীতে, ভারতবর্ষের তৎকালীন সময়কাল সহ আরও সমাজের বহুদিক। শৈশবে নবীনচন্দ্র ছিলেন দেবদেবীতে ভক্ত। স্কুলে পড়ার সময় শিক্ষক আনন্দবাবু তার হৃদয়ে এক বিপ্লব আনেন, চিনিয়েছিলেন ব্রাহ্মধর্মের ইতিবৃত্ত, যা শুনে ব্রাহ্মধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন নবীনচন্দ্র। ডেপুটি কালেক্টর এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নবীনচন্দ্র সেনের কর্মজীবন শুরু হয় যশোর জেলায়। এরপর তাকে পাঠানো হয় বিহারে, সেখান থেকে উড়িষ্যা হয়ে তিনি ফিরে এসেছিলেন পূর্ববঙ্গতেই। মাগুরাতে কিছুদিন এসডিও থাকার পর তাকে পাঠানো হয়েছিল নোয়াখালী, সেখানে 5 মাস এসডিও ছিলেন। এই সময় নোয়াখালীর ব্যাপক উন্নয়ন করেন তিনি, বিশেষ করে নোয়াখালী স্টিমার সার্ভিস চালু করেছিলেন। এরপরই 1884 সালে নভেম্বরে নোয়াখালী জেলার ফেনী অঞ্চলে বদলি হন নবীনচন্দ্র সেন। 1875 সালে ফেনী মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয়। তখন নবীনচন্দ্র সেন ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত। মূলত নবীনচন্দ্র সেনের আন্তরিক পদক্ষেপের কারণেই মহকুমার মর্যাদা লাভ করেছিল ফেনী। নবীনচন্দ্র সেন ফেনীতে গিয়ে দেখলেন তাকে জঙ্গলাকীর্ণ অজপাড়াগায় পাঠানো হয়েছে। এরপরই তার প্রশাসনিক দক্ষতায় ফেনীতে সর্বপ্রথম এন্ট্রান্স বা হাইস্কুল প্রতিষ্ঠিত হয়। বর্তমানেও রয়েছে সেই স্কুল। কেবল তাই নয়, ফেনীতে প্রথম হাসপাতাল, বাজার, স্টেশন, জেলখানা, ট্রেজারি সহ আধুনিক শহরের যাবতীয় ভিত্তি স্থাপিত হয়েছিল নবীনচন্দ্র সেনের হাত ধরেই। নবীনচন্দ্র সেনের অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ক্লিওপেট্রা 1877, অমিতাভ 1895, রঙ্গমতী 1880 এবং খ্রিস্ট 1890। নবীনচন্দ্র সেন কিছু গদ্য রচনা করেছিলেন। আত্মজীবনীতে স্মৃতিকথায় নবীনচন্দ্র সেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার পরিচয় হৃদ্যতা গুরুত্বের সাথে প্রকাশ করেন। আমার জীবন 5 খণ্ডে সমাপ্ত করেন। এছাড়াও তিনি ভানুমতি নামে একটি উপন্যাস রচনা করেছিলেন। নবীনচন্দ্রের কবিত্ব জায়গায় জায়গায় চমৎকার, কিন্তু কবি এই চমৎকারিত্ব সব জায়গায় বজায় রাখতে পারেননি। এই কারণে কাব্য বাঁধনি না থাকায় নবীনচন্দ্রের কবিত্বের মূল্যায়নও হয়নি। 1909 সালের 23শে জানুয়ারি চট্টগ্রামের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাইকেল মধুসূদন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যবর্তী সময়ের অন্যতম কবি নবীনচন্দ্র সেন। এতক্ষণ আপনারা শুনলেন বাংলা সাহিত্যের প্রথম যুগের অন্যতম কবি নবীনচন্দ্র সেনের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, নমস্কার।